আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে একটা রেসিপির ভিডিও দেখাবো। তো রেসিপি ঠিক সেটা না, রেসিপিটা স্পেশাল কারণে বানানো হয়েছিল, সেই জিনিসটা আজকে আপনাদেরকে বলবো, আর আমি রেসিপিটাও দেখাবো আপনাদেরকে। আজকে আমি এখানে 1 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি, 1 লিটার না 1.5 লিটারের মতো দুধ নিয়েছিলাম মেবি। দুধকে আমি জাল করে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করেছি, যেহেতু অনেক ঠান্ডা ছিল জাল করতে একটু সময় লাগছিল। আর এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, 1 মুঠের থেকে একটু বেশি, 1 মুঠ পরিমাণই হবে মেবি। আর নিয়েছি এখানে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। তো আজকে আমি কী রেসিপি তৈরি করবো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, তাই না? তো এই রেসিপি তৈরি করার একটা কারণ ছিল, তো সেটার আগে দেখা, এখানে হাঁসের মাংস নিয়েছি, হাঁসের মাংসটা ভিজিয়ে রেখেছি, রাজহাঁসের মাংস কিন্তু এটা, তো সেটাও রান্না করা হবে। তো আমি এখানে সবার আগে এই তেজপাতা, এলাচ, দারচিনি এগুলাকে সুন্দর মতো ধুয়ে নিব। তো ধুতে ধুতে একটা কথা বলি, ভিডিওটা কিন্তু বানানো হয়েছে যেদিন আমার বার্থডে ছিল সেই দিনে। তো বার্থডে উপলক্ষে আমার পায়েস বানানো হয়েছিল, আর যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যদিও এবার বার্থডেটা আমার কাছে অন্যরকম ছিল আমার কাছে, কেননা এবার আমার আব্বু আম্মু ভাবি সবাই আমার কাছে ছিল এই বার্থডেতে। তো যাই হোক, এখানে আমি দুধের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই দিয়ে দিয়েছি, দিয়ে এখন দুধটাকে ভালো করে নাড়াচাড়া করব, আর দুধটাকে আমি ফুটতে দিব। তো এবার বার্থডেতে আমার আম্মা আমার কাছেই ছিল, যে কারণে আমার পায়েসটা তৈরি করা হয়। আর আপনাদের ভাইয়াও ফোন দিয়ে বারবার বলছিল অফিস থেকে যে তুমি একটু পায়েস তৈরি করো, পায়েস তৈরি করো আর কি। তো আমার ইচ্ছা ছিল না, তারপরেও একটু করলাম, যেহেতু আম্মা আছে আর তারপরের দিনই আব্বা আসবে বাসায়, তো ভাবলাম তাদেরও একটু নাস্তা করা হবে সকালে, আর আমার বার্থডে উপলক্ষে সবার পায়েসটাও খাওয়া হবে। তো এখানে আমি পোলাওয়ের যে চালটা নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ভিজতে দিব। আর এই চাল আমি যে ধুয়ে ভিজাইতে দিই, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। এই ভিজাইতে দিলে কী হয়, আপনি পায়েস বানান, আপনি বিরিয়ানি বানান, যেটাই বানান না কেন সেটা অনেক সুন্দর হয় আর কি। তো এই জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি পোলাওয়ের চালটাকে। তো এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছেন যে দুটো ভালো মতনভাবে ফুটে গেছে। সেটার মধ্যে এখন আমি ধুয়ে রাখা যে চালগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আগে এই যে চালটার আমি পানিটা ঝরিয়ে নিব, পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এখন চালগুলো দিব। তো চালগুলো দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, যে চালগুলো দেওয়ার পরপর কিন্তু ভালো করে নাড়াচাড়া দিবেন, না হলে কিন্তু পাতিলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার চামচটা নিচে রাখা হয়েছিল, আর ওটার মধ্যে চাল দিয়েছি দেখে চামচটাতে চালগুলো লেগে গেছে কিন্তু। তো যাই হোক, একটু ভালো করে নাড়াচাড়া দিলে এটা খুলে যাবে। তো আপনারা চেষ্টা করুন চালটা দেওয়ার পরপরই ভালো করে নাড়াচাড়া দিতে, আর নাড়াচাড়া করে যতক্ষণ নাড়াচাড়া করবেন তত বেশি কিন্তু পায়েসটা ভালো হবে। তো একটা কথা বলি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আর কি, তো পায়েস যখন রান্না করবেন তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, দুধ ফোটার পর চালটা আগে দিবেন, অবশ্যই চিনি দিবেন না। কেননা চিনি যদি চালের মধ্যে দিয়ে দেন তাহলে চালটা কিন্তু একদম সিদ্ধ হবে না, চালটা একদম গোটা গোটা থেকে যাবে। তো আমার এখানে চালগুলো ফুটে গেছে, চালগুলো মানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চাল যখন ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখনই কেবল চিনি দেওয়া যাবে, তার আগে চিনি দিলে চালটা একদম শক্ত হয়ে থেকে যাবে। তো এই অনেকেই বলতে পারে যে পায়েস তৈরি করা এটা আবার কী কাজ, যে এটার জন্য রেসিপি দিতে হবে। হ্যাঁ, এটা কোনো কাজ না, এটা সবার কাছে ইজি হতে পারে, কিন্তু যারা নতুন রাঁধুনি আছে আমার কাছে মনে হয় তাদের জন্য অনেক বেশি উপকার হবে। সবাই যে পায়েস বানাতে পারে এমন কোনো কথা না কিন্তু। তো এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়েছিলাম। তো চিনিটা আপনাদের মানে চাহিদা অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে না আর কি, সে পরিমাণে চিনি দিবেন। তো আমি এখানে হেভি মিষ্টি খেতে পছন্দ করি না, আমি মানে নর্মাল যেটা মিষ্টি সেইভাবেই খেতে পছন্দ করি, ওই জন্য ওভাবে আমি 2 চামচের পরিমাণে আমি কিন্তু এখানে চিনি দিয়েছিলাম। আর একটা জিনিস বলি, আমি কিন্তু মিষ্টিতে মানে মিষ্টি যে কোনো খাবার তৈরি করলে সেটার মধ্যে কিন্তু 1 চিমটি পরিমাণে লবণ দিতে পছন্দ করি। এতে কি হয়, আপনার মিষ্টির যে ব্যালেন্সটা ওটা ঠিক থাকে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলো ভিজে গেছে, তো এটা রান্না করব। তো এই তো আমার পায়েস রান্না করার ডান, কেননা আমি এর থেকে বেশি ঘন করলে একদম চাপা হয়ে যাবে। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।